নৈহাটি পৌরসভায় জয়ী হলো তৃণমূল জেলা শাসকের দপ্তরে চব্বিশ শূন্যতে জয়ী হয় তৃণমূল বিজেপির সাত কাউন্সিলর ভোট দিতে আসেননি বিজেপির অভিযোগ তাদেরকে ভয় দেখানো হয়েছে বিজেপির এই তত্ত্ব মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব নৈহাটি পুরসভা নিজেদের দখলে ধরে রাখল তৃণমূল বারাসাতে জেলা শাসকের দপ্তরে আস্থা ভোটে চব্বিশ শূন্য ভোটে জয়ী হয় তারা একত্রিশ আসন বিশিষ্ট নৈহাটি পৌরসভা তৃণমূলের দখলে ছিল লোকসভা ভোটের পর আঠারো জন বিজেপিতে যোগ দেন ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় তেরোতে এরপরই ময়দানে নামে তৃণমূল জনকে পুনরায় নিজেদের দলে ফিরিয়ে আনে একটা নির্বাচনে জেতার পরে যে উন্মাদনা তৈরি হয় তার সঙ্গে যদি হোলি মিশে যায় তাহলে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয় সেটা প্রশাসন ছাড়া ঠেকানো সম্ভব না আমরা যদি নিজেরা রাস্তায় নেমে ওটা আটকাতে যেতাম তাহলে অনেক প্রাণহানি হচ্ছে আমরা বাংলার বুকে প্রাণহানি চাই না মমতা ব্যানার্জি শান্তির রাজনীতি প্রতিষ্ঠিত রাখতে চাই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে আস্থা ভোটে বুধবার চব্বিশ জন তৃণমূলের পক্ষে ভোট দেন অনাস্থা ভোটের যে মোশনটা ছিল সেটা ডিফিটেড হয়েছে দল বলে চব্বিশ জন কাউন্সিলর এসছিলেন চব্বিশ জন অনাস্থার বিপক্ষে ভোট দিয়েছে ঠিক যে অনাস্থা প্রস্তাব যেটা ছিল সেইটার বিপক্ষে চব্বিশ শূন্যতে এটা বিপক্ষে ভোট হয়েছে বিজেপির কাউন্সিলররা এদিন ভোট দিতে আসেননি বিজেপির অভিযোগ বিজেপি কাউন্সিলরদের ভয় দেখানো হয়েছে যদিও এ তত্ত্ব মানতে চায়নি তৃণমূল তেইশে মে পর্যন্ত আমার সাতাশে মে পর্যন্ত নির্বাচন কমিশনের আওতায় প্রশাসন ছিল স্বাভাবিকভাবেই যারা কাউন্সিলররা তারা চলে গিয়েছিল তারা নিরাপত্তা পায়নি এবং নিরাপত্তা না পাওয়ার জন্য তারা চলে গিয়েছিল সাময়িকভাবে আমার বিশ্বাস নৈহাটি পৌরবর্ত তৃণমূল সমস্ত একত্রিশটা ওয়ার্ড একত্রিশটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ছিল ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমেন্স নৈহাটি